হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? দেখুন, সিরিয়াল ভিডিও আপলোড করে ফেসবুক ইউটিউব থেকে ভালো পরিমাণের ইনকাম করা যায়। এখন কথা হচ্ছে আপনার জানতে হবে কিভাবে প্রপারলি সিরিয়াল ভিডিও আপলোড করতে হয়। ইউটিউবে এই টপিকে হাজারটা ভিডিও আছে, কেউ বলবে কোডিং করে, আবার কেউ বলবে কান্ট্রি ব্লকার ইউজ করে। হ্যাঁ, এই দুই মাধ্যমে সিরিয়াল ভিডিও আপলোড করা যায়, বাট এত রিস্ক কেন নেব? আপনি চাইলে ইউটিউবের রুলস অনুযায়ী সিরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন, এতে চ্যানেল মনিটাইজও করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে কি করতে হয়। দেখুন, এই কাজটা করার জন্য প্রথমেই আমাদের এই কয়টা ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে, অর্থাৎ এরা প্রতিদিনই ইউটিউবে সিরিয়াল ভিডিও আপলোড করে যাচ্ছে। আমাদের জাস্ট ফলো করতে হবে এরা কখন কোন ভিডিওটা আপলোড করছে। এক্সাম্পলের জন্য আমরা এই চ্যানেলটাকে ওপেন করলাম। দেখুন, এই চ্যানেলে কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছে। এখন আপনি দেখবেন এই ভিডিওটা কোন সিরিয়ালের অংশ। সবকিছু দেখা হয়ে গেলে আপনি চলে যাবেন বিডি স্টোরিতে, এখানে সেই সিরিয়ালটাকে সার্চ করবেন। দেখুন, আমার সামনেই চলে এসেছে, এটাকে এখন ওপেন করলাম। একটু নিচে গিয়ে যে কোনো ডাউনলোডারের মাধ্যমে ভিডিওটাকে ডাউনলোড করে ফেললাম। আমি মূলত নেট ডাউনলোড ম্যানেজারটাকে ইউজ করছি। ডেসক্রিপশনের লিংক থেকে আপনিও সেটা ডাউনলোড করতে পারেন। আর ফোন দিয়ে করতে হলে আপনি থ্রি ডটে ক্লিক করে সরাসরি ভিডিওটাকে সেভ করতে পারবেন। আমরা মূলত টপিক আর ফুটেজটা বের করতে পেরেছি। এখন আমাদের আরো কয়েকটা কাজ করতে হবে। শুরুতেই আমি একটা চ্যানেলের ভিডিও ওপেন করেছিলাম, সো সেই ভিডিওটাকে আবার ওপেন করব। দেখুন, এই ভিডিওটা কিছুক্ষণ আগেই আপলোড করা হয়েছে। ভিডিওর ডিউরেশন মাত্র 1 মিনিট 47 সেকেন্ড। মূলত এই টাইপের চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওর ডিউরেশন 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে থাকে। যাই হোক, আমি এই ভিডিওটার ফুল এপিসোড ডাউনলোড করেছি। 1 ঘন্টার মধ্যে আমার যেভাবেই হোক এটা ইউটিউবে আপলোড করতে হবে। এখন কাজটা সহজে করার জন্য এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখব। প্রায় 2 বছরের বেশি সময় ধরে একই রকম ভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি। দেখুন, এই ভিডিওটা মূলত একটা সিরিয়াল এক্সপ্লেনার চ্যানেল, অর্থাৎ এই ভিডিওতে সিরিয়াল ভিডিওটাকে এক্সপ্লেন করে বলা হয়েছে। এখন ঠিক একইভাবে আমরাও আমাদের ভিডিওতে সিরিয়াল এক্সপ্লেন করব। এর জন্য আমাদের সেকেন্ড কাজ হবে এই ভিডিওতে বলা প্রতিটা কথা খাতায় লিখে ফেলা, কিছুটা এইভাবে। প্রায় 2 বছরের বেশি সময় ধরে একই রকম ভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি। এখন আমাদের স্ক্রিপ্টিং এর পুরোটা কাজ শেষ হয়ে গিয়েছে, সো এখন ভয়েস ওভার দেওয়ার পালা। এটা যদি আপনি পিসি দিয়ে করতে চান তাহলে অডাসিটি ইউজ করতে পারেন, আর ফোন দিয়ে করার জন্য লেক্সিস অডিও এডিটর ইউজ করতে পারেন। দুইটারই লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন পিসি দিয়ে কাজটা করার জন্য ওপেন করবেন অডাসিটি, এখান থেকে এই বাটনে ক্লিক করবেন, আর স্ক্রিপ্টিং অনুযায়ী আপনি আপনার কথাগুলোকে বলে যাবেন। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে এইভাবেই দর্শকদেরকে মনোরঞ্জন করে চলেছে মিঠাই সিরিয়ালটি। ভয়েস ওভার দেওয়া হয়ে গেলে এই বাটনে ক্লিক করে সবকিছুকে স্টপ করে ফেলবেন। এখন ফাইলে ক্লিক করে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়েব দিয়ে ভয়েসটাকে সেভ করে ফেলবেন। সেম কাজটা ফোন দিয়ে করার জন্য ওপেন করবেন লেক্সিস অডিও এডিটর, এখানেও সেম ভাবে ভয়েস ওভার দেওয়ার জন্য ক্লিক করবেন এই অপশনে, আর ভয়েস দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে সবকিছুকে স্টপ করে ফেলবেন, আর এই সেম ওয়েটা ফলো করে অডিওটাকে সেভ করে ফেলবেন। আর হ্যাঁ, কোনো প্রকার ভয়েস এডিটের প্রয়োজন নেই, যেভাবে ভয়েস রেকর্ড করা হয়েছে জাস্ট সেটা দিয়েই ভিডিও এডিট করতে হবে। যাই হোক, এখন আমাদের সেই এপিসোডটা রয়েছে, রয়েছে সেই অডিও ক্লিপ, সো দুইটাকে একসাথে করে আমাদের ভিডিওটাকে এডিট করতে হবে। এটা ফোন দিয়ে করার জন্য আপনি ক্যাপ কাট ইউজ করতে পারেন, আর পিসি দিয়ে করার জন্য ওপেন করবেন ফিল্মোরা। এখানে প্রথমেই আপনার সেই ফুটেজগুলোকে ইম্পোর্ট করতে হবে, এর জন্য আপনার সেই ফুটেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে নিয়ে আসবেন, আর সেম ভাবে আপনার ভয়েসটাকেও এখানে নিয়ে আসবেন। এখন আমাদের কাছে ফুটেজ আর ভয়েস দুইটাই রয়েছে, সো প্রথমেই আমরা ফুটেজটাকে টাইমলাইনে নিয়ে আসব। এখন এর নিচে আমরা ভয়েসটাকে নিয়ে আসব। এখন আমাদের সিম্পল ভাবে দুইটা কাজ করতে হবে। প্রথমেই আপনি আপনার ভয়েস অনুযায়ী সেই ক্লিপগুলোকে সাইড করে রাখবেন, আর বাড়তি পার্টগুলোকে ডিলিট করে ফেলবেন। এরপর আপনি সেই ক্লিপের এক একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেম কাজটা আমি একটু স্লোলি করে দেখাচ্ছি।
দেখুন, আমি আমার ভয়েস অনুযায়ী এইসব ফুটেজগুলোকে সিলেক্ট করেছি। এখন এখান থেকে আমার স্ক্রিনশট বের করতে হবে। এর জন্য আমি এই দাগটাকে এর উপরে বসিয়ে দিলাম, আর এই ক্যামেরাতে ক্লিক করে এর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেলে ভেবে নেবেন আপনি প্রায় 90% কাজ করে ফেলেছেন। এখন আপনি সবগুলো ভিডিও ডিলিট করে দিবেন, জাস্ট স্ক্রিনশট গুলোকে রেখে দিবেন, আর সেই স্ক্রিনশট গুলোকে আপনার ভয়েস অনুযায়ী ম্যাচ করাবেন। এরপর ক্লিক করবেন সেই স্ক্রিনশটে। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, আর এই অপশন থেকে 2 নম্বরটাকে সিলেক্ট করবেন। এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনি এখান থেকে এই অ্যানিমেশনটাকে ইউজ করতে পারেন। এখন আমি যেই কাজটা করেছি এই কাজটা আপনি পুরো ভিডিওতে করবেন। সব কিছু করা হয়ে গেলে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে ফেলবেন। সেম কাজটা ফোন দিয়ে করার জন্য ক্যাপ কাট ওপেন করবেন, আর আমি যেভাবে যেই কাজটা করছি ঠিক সেম ভাবে কাজগুলো করবেন। এখন আমাদের এই ভিডিওটা ইউটিউবে আপলোডের পালা। এর জন্য আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, আর আপলোডে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করবেন। এখানে আপনি সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন। নিজে থেকে টাইটেল দিতে না পারলে সেই ভিডিওটার টাইটেল কপিও করতে পারেন, ডেসক্রিপশনটাও তার থেকে কপি করতে পারেন, সেম ভাবে ট্যাগটাও কপি করতে পারেন। আর সবকিছু করা হয়ে গেলে ভিডিওটাকে পাবলিশ করে ফেলবেন। দেখুন, আপনি কিন্তু সিরিয়াল ভিডিও আপলোড করছেন না, আপনি সেই সিরিয়ালটাকে এক্সপ্লেন করছেন। এখানে আপনার নিজের ভয়েস রয়েছে, প্লাস আপনি ইউটিউবের সব ধরনের গাইডলাইন্স ফলো করছেন। সো এইসব দিক বিবেচনা করে ইউটিউব আপনার চ্যানেলে কখনো স্ট্রাইক বা ক্লেম দিবে না। আর সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে আপনি সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন, যেভাবে এরা পেয়েছে। আর হ্যাঁ, এই চ্যানেল আপনি লং টাইম টিকিয়ে রাখতে পারবেন, ভেরিফাইড ব্যাচও নিতে পারবেন, প্লাস গোল্ডেন প্লে বাটনও পেয়ে যাবেন। তো আর দেরি কিসের, এখনই আপনি আপনার নতুন চ্যানেলের কাজগুলো শুরু করে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।